अनुरोध कर सामने कवि गीता पाठ करबें दीपा रानी पाल अष्टम श्रेणी छाखा सुपरामर्श देवे अनुष्ठान
যে সকল সম্মানিত অভিভাবকবৃন্দ আর আমাদের দাঁড়িয়ে সারা দিয়ে এই বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের সামনে আমাদের সামনে আসন গ্রহণ করেছেন। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পরামর্শ সভা অর্থাৎ অভিভাবক সমাবেশ ও মহাসমাবেশে যাতে আপনাদের মতবিনিময় আমাদের সাথে মতবিনিময় করে এই সভা যাতে সফল হয় এবং আমার ভবিষ্যতে যাতে এই বিদ্যালয়ের মান শিক্ষার মান ত্বরান্বিত করতে পারি উন্নয়ন করতে পারি এবং আগামী বছর থেকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরও শিক্ষার অগ্রগতি হবে এ আশা রাখি। আপনারা জানেন এই বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে হাঁটি হাঁটি পাড়া পাড়া করে এ পর্যন্ত এই বিদ্যালয়ের প্রায় 700 মতো ছাত্রছাত্রী অধ্যয়ন করে। সুদক্ষ শিক্ষক মণ্ডলী তাদেরকে সুশিক্ষা এবং তার সাথে নৈতিক শিক্ষা দিয়ে এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এ পর্যন্ত পাশ করে দেশের আনাচে কানাচে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা সুনাম রেখেছে, এই বিদ্যালয়ের নাম রেখেছে এবং এই বিদ্যালয়কে তারা দেশের বিভিন্ন জায়গায় পরিচিত করে তুলতে পারতেছে। এই বিদ্যালয় থেকে ইতিপূর্বে যে সকল কৃতি ছাত্র অধ্যয়ন করে গেছে তারা দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কে ইঞ্জিনিয়ারিং করছে, কে শিক্ষক ব্যাংকার এরকম বিভিন্ন কর্মক্ষেত্রে তারা দক্ষতার সাথে তাদের কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে এই বিদ্যালয়ের স্কুলের যে তাদের শিক্ষার যে অভিজ্ঞতা যে তারা যে সুশিক্ষা পেয়েছে তার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। আমি বিগত 2 বছর হল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে এর আগে যেগুলো প্রধান শিক্ষক ছিলেন তারাও কৃতিত্বের সাথে এবং সুনামের সাথে এই বিদ্যালয় পরিচালনা করে এসেছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার শিক্ষক শিক্ষক মহোদয় আন্তরিক সহযোগিতা ম্যানেজিং কমিটির সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা বিশেষ করে আপনাদের এই মানে সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় আমি সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি। আমার বর্তমানে এই বিদ্যালয়ে 636 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। গত SSC পরীক্ষায় 105 জন অংশগ্রহণ করে 98 জন শিক্ষার্থী বিদ্যালয় থেকে পাস করেছে, তার মধ্যে 10 জন পাস করেছে। এর গ্রেড রয়েছে 8টি, A- রয়েছে 30 এবং অন্যান্য গ্রেডে। বোর্ডের পাশের হার ছিল 85, স্কুলের পাশের হার 95। পাশের হার বোর্ডের পাশের হার থেকে অগ্রগামী আছে কিন্তু আপনাদের সহযোগিতা পেলে সামনে যে আরও শিক্ষার মান উন্নত করে উন্নত মান এ প্লাসের সংখ্যা এ গ্রেডের সংখ্যা আরও বৃদ্ধি হবে আশা করি। JC গত JC পরীক্ষায় আমরা একটু ফর্ম ভরে ছিল, JC পরীক্ষায় 133 জন পরীক্ষা দিয়ে 130 জন পাস করেছে।
পাশের হাল ছিল 89 স্কুলের পাশের হাল ছিল 93 বোর্ডের সে পাশের হাল স্কুলের বেশি ছিল কিন্তু গুণগত মান আমরা উন্নত করতে পারিনি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়ে আমরা 13 জন শিক্ষক এই নিয়োগ এবং সংকালীন 4 জন শিক্ষক যারা পরিচয়ের ছোট জন বড় ছোট জন শিক্ষক যারা পরিচয় হচ্ছে এবং 3 জন পাঠদারী এবং 2 জন সংকালীন আয়া এই মোট 5 জন মোট স্টাফ সংখ্যা 22 জন আছে সবাই সুদক্ষ এবং সবাই আন্তরিকভাবে এই বিদ্যালয়ের উন্নয়নে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আগ্রহ হলে তাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করার চেষ্টা করে তার ভয়েও হয়তো তাদের কর্মক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে সেই ত্রুটি বিচ্ছুটি হয়তো আমরা ধরতে পারি না বুঝতে পারি না এই জন্যই আমাদের সাথে আপনাদের যোগাযোগের ব্যবস্থা যে আমরা কি আমাদের কি ত্রুটি আছে আমরা কি আরো আপনাদের সুপরামর্শ পেলে আমরা সেই ত্রুটিগুলো মানে সংশোধন হওয়ার চেষ্টা করব এবং আপনাদের পরামর্শ পেলে নতুন কিছু শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা গুণগত মান উন্নয়ন অবকাঠামো পরিবর্তন এগুলো যাতে পরিবর্তন করা যায় সুপরামর্শ আপনারা দিবেন বলে আমি আশা করি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান কে ছিল মা সমাবেশ মা সমাবেশে এটা সরকারি পরামর্শ এই উপজেলায় 174টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 4টি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিয়েছে উপজেলা প্রশাসন তার মধ্যে আওয়ামী সুলতান 174টা স্কুলের মধ্যে স্কুল কলেজের মধ্যে 4টা প্রতিষ্ঠান তারা সিলেকশন করে আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে এই মা সমাবেশের ব্যবস্থা করার জন্য তারা সরকারিভাবে নির্দেশনা দিয়েছেন আমি মা সমাবেশ হলে আপনাদের অভিভাবক সমাবেশ সংযোগ করে যাতে সব অভিভাবক এখানে আসতে পারে এই জন্য আমি একই মঞ্চের এই ব্যবস্থা করার আয়োজন করেছি এখন মা সমাবেশটা হবে সেই নির্দেশনা দিয়েছে শুধুমাত্র আগামী যারা পরীক্ষার্থী থাকবে আগামী এসএসসি এবং জেএসসি পরীক্ষার যারা অংশগ্রহণ করবে তাদের মাদেরকে নিয়ে আমাদের সমাবেশ করার নির্দেশনা দিয়েছে এবং সেই সংখ্যা হবে 100 থেকে 150 আমি দেখলাম এসএসসি পরীক্ষার যারা অংশগ্রহণ করবে তাদের মা কিছুটা সংশোধন হয় আর যারা মানে জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের মা একটু 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 ইয়ে থাকে অসচেতন থাকে আমার ছেলে পড়ে যাচ্ছে পড়ে যাবে এরকম আর আমি বিশেষ করে গত বছরে এই এসএসসি পরীক্ষার জেএসসি পরীক্ষার ফল একটু বিপর্যয় পাশের হাত ঠিক আছে কিন্তু ক্লাসের সংখ্যা করে দেওয়াতে আমরা বেছে নিয়েছি শুধুমাত্র ক্লাস এইটে শিক্ষার্থীদের মাদের নিয়ে আমরা মা সমাবেশ করব এখন আমাদের এই মা সমাবেশে যারা উপস্থিত আছেন যারা ক্লাসে যাদের ছেলে মেয়ে ক্লাস এইটে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ে তারা আগামী 2 নভেম্বর আগামী 2 নভেম্বর মাত্র কয়েক মাস এরপরে 2 নভেম্বর মানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মাঝখানে আমাদের বিদ্যালয়ে আর একটা টেস্ট পরীক্ষা হবে এবং ফর্মুলাও হবে এই জন্য স্বল্প সময় যেহেতু সময় স্বল্পতা এই জন্য তারা মানে ক্লাসে এইটেন শিক্ষার্থী আছে তাদের মারা তাদের সন্তানদের কেয়ার নিতে পারে জব নিতে পারে বা তাদের পরামর্শ নিতে পারে নজর তাদের প্রতি নজর রাখে এই 2-3 মাসের মধ্যে যাতে তারা মানে আরো লেখাপড়া ভালো হবে কৃতিত্বের সাথে এই বিদ্যালয় থেকে পাশ করে এবং এই বিদ্যালয়ের সুনাম রক্ষা করে অভিভাবকের সুনাম রক্ষা করে এবং অভিভাবকদের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে
যারা অষ্টম শ্রেণীর মা আছেন তাদেরকে তাদের ছেলে মেয়ের উপস্থিতি বিশেষ করে উপস্থিতি বাড়ানো দরকার। আমরা দেখলাম পরীক্ষা শেষ হওয়ার পরে আজ পর্যন্ত প্রায় দশ দিন হয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী বিশেষ করে ছাত্রদের অনুপস্থিতি বেশি। এই অনুভূতি থাকলে আমরা ক্লাসে তাদেরকে দিক নির্দেশনা মানে পরীক্ষার যে প্রস্তুতিমূলক দিক নির্দেশনা আমার শিক্ষকরা দিতে পারতেছে না, হয়তো বা দিচ্ছেও যে কারণে উপস্থিত হচ্ছে তারা পরে আসা পর্যন্ত আমরা দেখে যায় এরকম কথা হচ্ছে। এই জন্যে আপনাদের এই ছাত্রদের প্রতি একটু নজর রাখা দরকার। আর এই ছাত্ররা প্রতিদিন হয়তো স্কুলে আসতেছে, আসার পরে দেখা যাচ্ছে আমরা বাইক থেকে খবর পাই যে স্কুলে বাইরে ঠিকই আসে কিন্তু স্কুলে পৌঁছে না। আমাদের বাইরে অভিভাবকরা আমাদের নাম্বার আমার বিশেষ করে আমার হেডমাস্টারের নাম্বার মানে তো সর্বপরিচিত সব খালি দেওয়া আছে, এই জন্য আমার নাম্বার নিয়ে তার ফোন করে যে এখানে চার পাঁচজন ছেলে মেয়ে ঘোরাফেরা করতেছে। আমি হয়তো দেখা যাচ্ছে পিওন বা কোনো শিক্ষক ইয়ে করলে দেখা যায় যে তারা আমাদের স্কুলে আসতেছে। এরকম যদি আপনারা নজর রাখবেন তারা ঠিক মতো স্কুলে আসতেছে কিনা, পড়াশোনা সকাল সন্ধ্যা এবং রাতে কটা পর্যন্ত মানে সন্ধ্যা সময় ভাত খায় ফুয়ে দিলে তার তো হবে না, ও ঘুম পাড়তেই থাকবি, যত ঘুম পাড়বি পরদিন আরও বেশি ঘুম পাড়বি, ঘুম আরও বেশি হবি, প্রতিদিন ঘুরে তার একটা তালিকা থাকতে হবে। একজন মানুষের জন্য একজন সুস্থ মানুষের জন্য তিন ঘন্টা ঘুমই যথেষ্ট, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিন ঘন্টা ঘুমই যথেষ্ট, তবে সে ঘুমটা যাতে দিনের বেলা বেশি না হয়, দিনের বেলা বেশি হলে সেই ছেলে সেই মেয়ে আরও আরো হবে শারীরিকভাবে দুর্বল হবে। এটা আমি স্কুলের আপনারা খোঁজ খবর নেবেন। আর একটা কথা হলো যে বেতনের কথা আসেন বারবার, যখনই আমরা তাদেরকে অভিভাবকের ডাকি তারা সবসময় মানে বেতনের বেতন ছাড়া মানে এমন অভিভাবক আছে এমন পরিবার আছে তারা বেতন দিতে পারছে না, এই জন্য তার লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোনো নদীর এই বিদ্যালয়ে নেই অন্তত পক্ষে। আশা করব যে আমরা এই ইয়েতে খেয়াল রাখবে। আর আমরা যেহেতু এই বিদ্যালয়ে বিদ্যালয় দিয়ে টাকা থাকবে আপনাদের, আমাদের এখানে ১৩ জন শিক্ষক কর্মরত এমপিভুক্ত তারা সরকার থেকে বেতন পায় এবং চারজন খণ্ডকালীন দুজন আয়া, এই ছয়জনকে এই বিদ্যালয়ের মানে ক্যাশ থেকে এই বিদ্যালয়ের তহবিল থেকে তাদেরকে বেতন দিতে হয় প্রতি মাসে। তাহলে আমাদের এটা বাসুনি কাটার বিশাল একটা ব্যয় আছে এবং অন্যান্য খরচ আছে। আশা রাখবো আপনাদের বেতন সম্পর্কে খুব একটা ইয়ে করবেন না। আর আমাদের সঙ্গে পরিকল্পনা থাকবে আমাদের এই বিদ্যালয়কে এখন যে ডিজিটাল মডেলিতে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে আগামীতে, যে ছাত্র আসবে স্কুলে আসার পরে ফিঙ্গারতে দিয়ে তারপরে ক্লাসে ঢুকতে হবে, আমরা বুঝতে পারবো যে সেই ছাত্র কোনদিন উপস্থিত থাকবে এবং কীভাবে তারা উপস্থিত হয় হলে না কী করলো এই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি আগামীতে ইনশাল্লাহ। তো আশা করি আর একটা কথা হলো যে আগামী গত কয়েকদিন আগে আমরা প্রত্যেক ছাত্র ছাত্রী থেকে নাম লিখে তার ফোন নাম্বার নিয়েছি, তাদের অভিভাবকের ফোন নাম্বার নিয়েছি, নেওয়ার পরে দেখা গেল যে ফোন করার পরে ঘরে কোনো বাচ্চা কোনো কেউ ধরেই না কোনো ভোগে না, একটা ফোন নাম্বার ফোন করা হলো দেখা গেল দশ হয়ে গেছে, বলছে আমি তো আমার ছেলে মেয়ে তো পড়ে না, তাহলে এই দশ হাজার ফোন নাম্বার নিয়ে এই ছাত্ররা দেয় তাহলে আমরা কার সাথে যোগাযোগ করবো। আশা রাখি যে এর মধ্যে না হয় আপনারা নিজেরা আসে অভিভাবকরা আসে এই বিদ্যালয় সেই শিক্ষক আছে তাদেরকে আপনারা ফোন নম্বর দিয়ে দেবেন, সেই মিলে আমরা মানে ডিজিটালে ইয়ে করে তারা কনফিউশন থেকে তাদের ফোনে অবশ্যই মেসেজ যাবে ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো। আর আমাদের পরিকল্পনা আগামী জেএসসি এবং এসএসসিতে পাকের হাল যাতে 100% হয় সেই পরিকল্পনা আছে আমাদের ইনশাল্লাহ, এবং পাশের হাত এবং এই প্রাণের সংখ্যা যাতে বৃদ্ধি পায় এই পরিকল্পনা আছে তাদের,
আমরা চাই হয় না আপনাদের সহযোগিতা দরকার আপনাদের ছেলেমেয়ে যদি সহযোগিতা না করে বিদায় না আসে যদি মাসা না করে আমরা তো চাইলে হবে না আমরা আমাদের উচ্চ পরিকল্পনা আছে আমার সুদক্ষ শিক্ষক মন্ত্রী প্রত্যেকটা শিক্ষককে এখানে সুদক্ষ যার যার সাবজেক্ট আমরা আশা করব আগামী বছরে যাতে এই বিদ্যালয় থাকে পাশের হার শতভাগ হয় এবং সেটার জন্য আপনাদের একান্ত সহযোগিতা যেটা আগেই বলেছি আর একটা কথা হলো যে আগামী এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে আমরা কিন্তু আগে তাদেরকে সতর্ক করে দিয়েছি যারা বেশিরভাগ সাবজেক্টে ফেল থাকছি তাদেরকে আশা বলছি এই বার দেখেন এই বার দেখেন মানে আমরা পর্যবেক্ষণ কিন্তু ক্লাস নাইন থেকে শুরু করেছি নাইনে তারা খারাপ করলে হয়তো কোনো মতে ক্লাস টেনে দেওয়া হলো ক্লাস টেন টেনে তিনটা পরীক্ষা হয়ে গেলো বরাবরই ফেল তাকে আমরা আশা করি যে মানে কেন্দ্রে আর সাধারণ চিন্তা আমাদের নাই কারণ যদি পড়ায় আমাদের ওই একটা ছাত্র আরো পাশাপাশি যে দুটো ছাত্র থাকে এদেরকে বিরক্ত করে এবং ওই দুটো দল নিয়ে ফেলে দেয় দুটো তিনটা ছাত্র এই ইয়ে হলে তাকে বিরক্ত করে তারাও পাশের মানে রেজাল্ট খারাপ হয় এবং হয়তো দেখা গেছে আমরা গত বছর এগারোটা ছাত্র এই স্কুল থাকা পরীক্ষা দেওয়ার জন্য মানে আমরা অকৃতকার্য করেছিলাম কিন্তু তারপরেও বিশেষ অনুরোধে সভাপতির সাথে মুসলিম এলাকা দিয়ে তারা মানে ফর্ম ফিল আপ করেছিল দেখা গেল যে আমার স্কুল থেকে এই গত বছর যে এসএসসি পরীক্ষা পাঁচটা ফেল করেছে তার সাতটায় ওই এগারোটার মধ্যে তাহলে হয়তো বা ওই একটা ফেল করছে ওরা এক সাল ফেল করছে ওই যে ওখানে খেলা দেরি দেয় ওই ফেল করছে আর তাহলে আমাদের এই স্কুল থেকে আমরা আমার সুদক্ষ শিক্ষক মন্ডলী যে কয়েকজন কে বাঁচিছে আসলে এরা পরীক্ষায় পাশ করার মতো এরকম রেজাল্ট তৈরি করছে এসএসসি পরীক্ষা তো সেরকম রেজাল্ট হয়েছে হয়তো বা কিছু কম বেশি হতে পারে এরকম হয়েছে তা আমরা আগামী চাচ্ছি আগামীতে চাচ্ছি যে আমরা যাতে একশো আমরা যে কয়েকজন পাঠাবে সেই কয়েকজন পাশ করে দেবে এবং পাশের হার একশো পার্সেন্ট হবে তার সাথে এ প্লাসের সংখ্যা আরও বেশি হবে এই আশা আমরা রাখি আর আমাদের বিদ্যালয়ের অবকাঠামো ঘরের সংখ্যা কম হওয়ার কারণে আমরা আর একটা পরিকল্পনা গ্রহণ করতে পারতেছি না এই মুহূর্তে আমরা তারপরে চেষ্টা করতেছি যদি আমরা অবকাঠামো বাড়াতে পারি সামনে যে এই বিদ্যালয়ে কমার্স খোলার কমার্স গ্রুপ খোলার চিন্তা ভাবনা আমাদের অবশ্যই আছে আগামীতে যদি আমরা এই বিদ্যালয়ের অবকাঠামো আরেক বাড়াতে পারি তাহলে এই কমার্স খুলব ইনশাল্লাহ এই চিন্তায় আমাদের আছি আর অন্যান্য ক্লাসের যারা অভিভাবক আছে আমরা দেখতেছি বিশেষ করে বাল্য বিবাহ আমরা এই বিদ্যালয়ে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রীদের দেখা যাচ্ছে পরীক্ষার হলে অংশগ্রহণ করেছে পরীক্ষায় ফের বাইক যা লেগে দিয়ে ছাত্রী বাইক যা লেগে আজকে গিয়ে পরে দিনে আসেনি কি জন্য আসেনি খোঁজ দিয়ে দেখা গেল পরে বিয়ে করে শুরু হয়ে চলে গেছে তাহলে এখন ধারণা হলো যে আমাদের মহিলা প্রশাসন থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে কোন কোন ছাত্রী বিয়ে হলো আপনারা কি করলেন এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আর বিশেষ করে আপনাদের সচেতন হওয়া দরকার যে এখন আঠারো বছরের নিচে আঠারো বছরের নিচে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে সরকারিভাবে নিষেধ আছে এবং খোঁজ করে সে বিয়ে বন্ধ করে দেওয়ার ফলে এই নির্দেশনা মানে কেন স্যার এবং ডিসি স্যার আমাদের দিয়েছেন চিঠির মাধ্যমে এবং আমাদের উপজেলা প্রশাসনে মিটিংয়ের মাধ্যমে বলেছেন এবং আমাদেরকে তথ্য দিতে বলেছে এখন ধারণা হলো অভিভাবক ছাত্র আমাদের ছাত্রীরা আমাদের শিক্ষার্থী আমাদের এই শিক্ষার্থীদেরকে
गरीब अभिभावक दिया बंद कर दिया हलो तक देखा गया जो एक शिक्षक खराब प्रभाव पड़ो से शिक्षक स्कूले भर्ती कर देव हस्ते कल है दाड़ो हमारे मे दीते मेटा एसएससी पास कर ले पास दिया प्रस्ताव तो सेले सेलेन पास सिक्स पास कर रहा है दिया प्रस्ताव दिया बाकी है ताले हमारा और सो पास के भाव से ले बाबू जो कि हम नेता हमारे ने हमारे हमारा जो भी हमारे ने को शिक्षित बच्चे वाली ताले सेल नीस पाए दांत भर के एवं सुनो भाई के लिए नीस नीस ये बुद्धि पर हमारे उन्होंने ही सोचे भर में आज की हमारा सीस पास कर तब ये दे ए ने का सुधर गया था तो कि ए होते भाई बाबू का से मायर का धूम कर दे हमारे सुधर हमारे लाभ हमारे उनको हमारे नॉन ऑफ एक मतलब होते सारी हम उसी को हो नहीं जब माने चिंता करने के बाद चला तो अभी आशा कर रहे हैं हमारा बेजन भाग बेशी भाग में अंदर के सी सेवन एट के मध्य अनेक व्यवस्था कर अपना आशा करी करबें ना बोले आशा दी कथा हमारे आो हजार थे पर जैक अपना गरम दिन प्रखर मध्य हमारे विद्यालय इसे हमारे सारा दिए अभिभावक सहदेश समावेश के समन्वित कष्ट करके विद्यालय पक्ष स्वागत जानिए संक्षिप्त बक्तव्य शेष करती आल्ला हाफेज धन्यवाद प्रधान शिक्षक छात्र तार मूल्यवान बक्तव्य प्रदान আমি বিশেষভাবে অনুরোধ করছি এখনো যে মা এখনো বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই মঞ্চে এসে বসে পড়ুন আমরা যেখানে প্রাইমারি স্কুলের বারান্দায় কি কোথাও দাঁড়িয়ে আছি অনুরোধ করছি আপনারা আপনারা আসে মঞ্চে বসে পড়ুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে চলুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জনাব সজিলাতুল নেসা খানম অভিভাবক সমাবেশ ও মা সমাবেশে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মারা আসসালামু আলাইকুম আজকে মা দিবসে মায়েরা উপস্থিত আছে দেখে আমার খুব ভালো লাগছে কারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে মায়ের সম্পর্ক সবচেয়ে বেশি মা সবসময় তার বাচ্চারা কোথায় আছে কি করছে না করছে সেই সম্পর্কে সবচেয়ে বেশি অবহেল হচ্ছে মায়েরা আপনারা যদি আপনাদের সন্তানকে সঠিকভাবে স্কুলে না পাঠান তাহলে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারবো না সঠিক শিক্ষা দিতে পারবো না আজকে পরীক্ষা হয়ে গেছে প্রায় 15 দিন হলো কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিত পাচ্ছি না কিন্তু সেই জন্য যে কোনো মা এসে আমাদেরকে বলবে যে আপা কি স্যার আমাদের আপনাদের কি ক্লাস হচ্ছে না আমার মা আমার মেয়ে যে স্কুলে আসছে না কেন আসছে না এই কথাটা আমি আজ পর্যন্ত কোনো মার কাছ থেকে শুনতে পেলাম না এটা আমার খুব আফসোস আজকে ডিজিটাল যুগ আপনারা ফোন করলে আমাদেরকে পাবেন প্রত্যেকটা বাচ্চাদের কাছে আমাদের ডায়েরি দেওয়া আছে এবং ডায়েরিতে প্রত্যেকটা মায়ের শিক্ষক এবং শিক্ষিকার ফোন নম্বর দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সুখ দুঃখ আপনাদের কথাবার্তা অভিযোগ আলাপ
আমি জানি না আপনারা শুধু ব্যস্ত থাকেন বেতন কমানোর জন্য বেতন কমানোর তো আমরা করতে পারি যদি আপনারা আসে আমাদের কাছে বসেন যে আমার এই অবস্থা এই আমার অবস্থা এই আমি দিতে পারছি না সেটা আমরা দেখি কিন্তু আপনারা আসলে এটা দুঃখের বিষয় আমি আশা করব যে আপনারা শুধু এই সমাবেশে নয় আপনারা প্রতি সপ্তাহে একবার করে আমাদের সাথে এসে দেখা করেন বিশেষ করে এই যে মন দশম শ্রেণীর ছাত্রছাত্রীর মায়েরা আমি মায়েদের কাছ থেকে এটা আশা করব বাবাদের কাছ থেকে নয় মা আপনারা এসে আপনাদের বাচ্চাদের মানে সুবিধা অসুবিধা আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা বুঝতে পারব যে আপনাদের কি সমস্যা আর আপনাদের এখানে আসতে আপনাদের মানে সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন এটা শোনার জন্য আপনাদেরকে আজকে ডাকা এই জন্য আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে কেরুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাননীয় সিনিয়র শিক্ষক ধর্মীয় শিক্ষক জনাব আব্দুল কাদের স্যার শিক্ষক প্রতিনিধি তাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকে এবং তোর সঙ্গে সমাবেশ দুটি সমাবেশই আমাদের একসাথে হতে যাচ্ছে এবং এই সমাবেশে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক গোলাম মুস্তফা স্যার এবং আমার অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ এবং আমার সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ তার সঙ্গে এই সমাবেশের অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কথা এখানে আমার প্রধান শিক্ষক স্যার এবং আমার শিক্ষিকা ভৈরব ফজিলাতুন্নেসা স্যার সবগুলো কথাই তো আমার মুখের কথা কেড়ে নিয়েছেন তো ব্যক্তি কথা আমি আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই সে কথা এক নম্বর কথা যে আমি অষ্টম শ্রেণীর কষাগার অর্থাৎ ছাত্র যারা অষ্টম শ্রেণীর এই ছাত্রগুলোর প্রতি আমি দৃষ্টি বলি তাদের অভিভাবকবৃন্দকে যে এরা অত্যন্ত দুর্বল আমরা শত চেষ্টা করে আমরা এগোতে পারছি না আপনাদেরকে অবশ্যই আমি একজন গ্রামের শিক্ষকই নয় গ্রামের মানুষ হিসেবেও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি অনেকের সঙ্গে কিন্তু এই ছেলেগুলো তারা নিজের মতো স্কুলে আসে না যখন সপ্তম শ্রেণীতে যখন ফেল করল নয়জন ছাত্র ফেল করল তখন তার অভিভাবক এবং তার মায়েরা আজকে হাত পা ধরে স্যার ধ্যান ছাড়া করেন দেখেন হেডসার দেখেন হ্যাঁ কমিটির লোকজনকেও বলে আপনারা একটু আর ভালো বলেন বলে আমরা যেগুলো বললে তাদেরকে আমরা ভালো লক্ষ্য রাখবো তারা ভালো ফলাফল করবে তারপরও আমি সেদিন ছুরিতে শুনতেছিলাম মাঠের মধ্যে মাছ পাড়িচ্ছে মাছ মাঠের ভিতরে তারা মাছ পাচ্ছে আমাকে দেখে ওই খুলি খুলিটা আসলো লেগ দূর ফুয়ে দৌড় দৌড় মারছে তাহলে ওই মা তো জানেন যে স্কুলে লেখাপড়ার জন্য শ্রম দিয়েছি আমরা তারা তো লেখাপড়া করবে এবং লেখাপড়া করতে যায় না যদি তারা ভালো কিছু না করে তাহলে এই বর্তমান গাড়ি সারা গেলে নয় এলাকা পাইছিল তার সঙ্গে ওই পরিবারের লোক কিছুই নয় একটু লক্ষ্য রাখা একটু বলা
যে তোমরা করতে বসো কোথায় কেসরা ওই মাথার কোনো প্রয়োজন আমার নাই, ওই মাথার কোনো প্রয়োজন আমার নাই। তাই এই কথা বললে ওই ছেলেকে আর যাবে মাছ করতে যাবে যাবে না, তো মাছের কিছু না ওই মাছ না মেলে যায় মাছ ভালো লাগে আমার নানা বড় করা লাগে, কিন্তু করলে একটা ভালো লাগে হয় মাছ মারা আর না হলে একবার আপনার তোমরা করবেন ভালো করে চিন্তা থাকেন। আমরা কিন্তু আগামীতে এই ফেস্টিভ্যাল ক্যাম্পে ফরম ফেলা হবে, হ্যাঁ যদিও আমরা নোটিশ দিয়েছি কিন্তু দিলেও এই টাকা আমরা বাজে বাজে কয়েক আমরা আটকে রাখবো এবং তাদের গার্জেন কি বলে আমার কমিটি আছে তা ওনারা কি বলেন হ্যাঁ এগুলো শেয়ার করে তারপরে আমরা দেবো। তারপর দিয়া শেয়ার করে স্যার বলছেন শতভাগ পাঁচ চাই, এটা আমাদের উপর বলে স্যার বলেছেন কমিটিও বলেছে পাঁচ নয় পাঁচের মতো পাঁচ। এই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে তেত্রিশ ছাত্র আছে আমার অষ্টম শ্রেণীতে ছাত্র আর একশো ছত্রিশ আটত্রিশ ছাত্রী এক ছাত্রী আছে, এই ছাত্রীগণ এরা স্কুলে খুব কম আসতেছে, তারা স্কুলে খুব কম আসতেছে কেন আছে শুনলো না তারপর থাকেন তো তাই তো আপনার আসুন তো দয়া করে আপনারা লক্ষ্য রাখেন তারা আমরা খুব খুশি হব এবং তারা ভালো রেজাল্ট করবে ছাত্রীরা ভালো রেজাল্ট করবে। সেদিন অফিসার আসছিলেন ওদের একটা ছাত্রী ক্লাস সেভেনে পড়ে তার লেখাটাকে বলছে যে একটা মাস্টার্সের একটা মেয়ে যদি লাগে চারটাই ভালো লাগে ছাত্রীরা, তখন 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 হিসেবে বললেন যে ছাত্রীরা আমার কৃষি বা ছাত্রী এর মতো ছাত্রী আমার আরও আছে ক্লাসে, তাহলে আপনারা তো তৈরি করতে পারবেন ওই মাস যদি পারে তা আপনারা কেন পারবেন না, আপনারা একটু আগে আসে ভালো রেজাল্ট করে যে কথা আমি বেশি বাড়াবো না। আর আর দুটি কথা আছে আমার দুটো কথা দুটা ছেলে আপনাদের মাথা ফাটে দেওয়ার দায়িত্ব আপনার ঘরে কিন্তু টাকা আপনারা দেন এখানে আপনার ওই আমেরিকার মাথা ফাটা এই অনুষ্ঠানে চলবে না, ওই আপনার রাশিয়ার কাজে এই অনুষ্ঠানে চলবে না, এরকম যদি হয় তা দয়া করে বহু স্কুল আছে আপনার তাকে সেখানেই দেন কিন্তু এদের পরিবেশটা আপনার যদি ভালো লাগা একটা ব্যবস্থা করে দেন, পরিবেশ ভালো না হলে হবে না, যেখানে পরিবেশ আছে সেখানে অনেক কিছু পাওয়া যাবে। জুতা যখন একটা ছাত্রী ছাত্র জুতা না পরে আসতেছে বাপ মা তো দেখতেছে তুই জুতা পরে তো জুতো পাও না কেন জুতা পরো জুতো পরে যাও চলে আসছো, কিন্তু আমরা নিয়ে আসে ওই ছাত্র ছাত্রী যাক এখানে ওই সেন্ডেল খুলে রাখে বারান্দায় রাখে এই চারটা পর্যন্ত ক্লাস করে কত খারাপ হয় কম তরঙ্গ করো, আমরা তো মানুষ যেহেতু আমরা গুরুজন আমরা তাই বলতেছি আপনারা দয়া করে দয়া করে আপনারা যখনই মারা আসবে একটু লক্ষ্যে রাখছেন। আর স্যার বলছেন রাস্তায় ঘোরাফেরা করে কি ফিরে পড়লো কি ফিরে পড়লে বাড়ির মধ্যে ফেলে যাচ্ছে চলে যাচ্ছে যখনই হয়তো আমার দেখলো আর সড়ক দেখলো দৌড়ে আবার স্কুলের মধ্যে আসলো, আর বাইরে জনগণ জনগণ যারা সাধারণ মানুষ যারা তা বলছেন এই এই স্কুল ছাত্র বাইরে গেলে ঘরে তারা আমার কমিটি কমিটি করছে কেন তোমাদের স্কুল এরকম কেন হচ্ছে জনগণ যারা এই ক্রিয়াটা আঠারো বছরে বিয়েটা দিলে কোনো ক্ষতি আছে লাভ আছে কেন লাভ আছে যে বিয়েগুলো বেশিরভাগ বিয়ে কম বয়সে দিলে ভেঙে যায় এবং শাস্তিগুলো ওই ছেলে উপায় মেয়ে উপায় এরা কিন্তু খুব শাস্তি পায় কিন্তু তারা কিন্তু তাছাড়া জ্ঞানের উপায় জ্ঞানের উপায় লাভবান যারা হয় লাভবান হয় যারা লয়ার আইনজীবী যারা হ্যাঁ কোর্টে হাতে গেল অনেকটা লাভবান হচ্ছে তো দেখা পাচ্ছে অসুবিধা আমার পাশে আমার আমার আইনজীবী আমার সদ্য আমার দাদা আছে এখানে হজম করবেন না আমি বলতে থাকি দয়া করে আপনারা এই কাজটা করবেন সেদিন একটা বিয়ে হলো সেদিন একটা বিয়ে হলো বলতে গেলে আপনার মনে হয় যে ওটা একটা দূরে বিয়ে হলো আর আমার ভয় ওই নিয়ে যায় কিংবা আমার সমিতির ভয়ে ওই নিয়ে যায় বললে যে কোনো গাড়ি নিয়ে যায় ভাই বিয়ে পড়ালো তো এটা কি ঠিক হলো ঠিক হলো না তারপর একজন ওই বাপ মা হ্যাঁ কসাই নামে পরিচিত মন মন খারাপ করবেন না আপনাকে এরা কসাই তারপরে ওই ছাই ওই মেয়েটাকে বিয়ে দেওয়া ওই ছেলেটাকে বের ওড়ান এরা কসাই তার কিছু কিছু নয় যা গাড়ি বিস্তার ভাবনা হওয়ার কথা আছে বলতে গেলে অনেক হবে কথা আছে।
Assalamualaikum. Saya berjamaah Amal Salam. Assalamualaikum. Manonio. Terulai untuk misalnya sudah ke Manonio. Sebab itu jangan masuk di Islam Razai ke. Tapi dengan jangan. Ekhun yang anda tak ke. Sarah Sanggurun kalau jangan pilih tu bapak penurut kerti. प्रधान शिक्षक सूचक मैनेजिंग कमिटी अभिभावक मंडल शिक्षक शिक्षक मंडल अभिभावक मंडल अच्छी प्रेमियर अल्लाम आज के अभिभावक समावेश महा समावेश होते जा मत कथा मत व्यक्त करार जो इन्हें अपना डाका तो हमें सर्वप्रथम एक कथा बोलो जो अपने ऐले मेरा अत्र विद्यालय सकाल दसटा थे चारटे मत अत्र विद्यालय अवस्थान करें और अवसर समय अपन का अपन का अवसर समय कि कोथाई की पर एक लक्ष्य रखते हैं और हमें एक देखे जरा अष्टम छान्य क्लस देखे एजारा जेदिन क्लस परीक्षा हो सीटी परीक्षा ना है से दिन ऐले मे खुजे पावना ना जब अष्टम छ जो हमें परीक्षा ने छात्री थे मुसाजी जन क्लस क्योंकि जो परीक्षा ने तक देखा जाए बहान्न जन ता परीक्षा दे अवश्य जन परीक्षा देना अर्थात परीक्षा भय कर देखा जाए जो हमें रिजल्ट दी से रिजल्टगला सीटगुल अपनाते जहाजे हाथे नम्बर सिगनेचार करार्जन बाखा पाठाए दे सिगनेचार एवं तपर हमें माधे मध्य गार्जन के डाक डाकर पर एपर थे दस पर्त जो डाक डाकर पर देखा जाए दस जन मध्य को दिन दू जन को दिन तीन जन आर को दिन अनुपस्थित थे हमारे चेस्टा ठीक हो जा मोबाइल बढ़ा है क्योंकि अपना सचेतन हन ना